বন্ধুরা, আজকে আমি আবার একটি জীবনী নিয়ে সবার সামনে উপস্থিত হয়েছি। আজকে যে মানুষটির জীবনী আমরা জানব, তিনি হলেন বিশ্বের শ্রেষ্ঠ মানুষ বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে চলো, সময় না নষ্ট করে আমরা শুরু করি। যে মহামানবের সৃষ্টি না হলে এ ধরা পৃষ্ঠের কোনো কিছু সৃষ্টি হতো না। যার পদচারণ ধন্য হয়েছে পৃথিবী, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ও ভালোবাসা, অন্তরের পবিত্রতা, আত্মার মহত্ত্ব, ধৈর্য, ক্ষমা, সততা, নম্রতা, মিথ্যাচার, আমানতদারি, সুরুচি, পূর্ণ মনোভাব, ন্যায়পরায়ণতা, উদারতা ও কঠোর কর্তব্য নিষ্ঠা ছিল তার চরিত্রের ভূষণ। যিনি ছিলেন একাধারে ইয়েতিম হিসাবে সবার স্নেহের পাত্র, স্বামী হিসাবে প্রেমময়, পিতা হিসাবে স্নেহের আধার, সঙ্গী হিসাবে বিশ্বস্ত। যিনি ছিলেন সফল ব্যবসায়ী, দূরদর্শী সংস্কারক, ন্যায় বিচারক, মহৎ রাজনীতিবিদ এবং সফল রাষ্ট্রনায়ক। তিনি হলেন সর্বকালের, সর্বযুগের এবং সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এমন এক সময় পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিলেন যখন আরবের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় অবস্থা অর্ধপতনের চরম সীমায় নেমে গিয়েছিল। 570 খ্রিস্টাব্দে 29 আগস্ট মোতাবেক 12ই রবিউল আউয়াল রোজ সোমবার প্রত্যুষে আরবের মক্কা নগরীতে সম্ভ্রান্ত কুরাইশ বংশে মাতা আমেনার গর্ভে জন্মগ্রহণ করেন। জন্মের 5 মাস পূর্বে পিতা আবদুল্লাহ ইন্তেকাল করেন। আরবের তৎকালীন অভিজাত পরিবারের প্রথানুযায়ী তার লালন পালন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব অর্পিত হয় বনি সাদ গোত্রের বিবি হালিমার উপর। এ সময় বিবি হালিমার আর এক পুত্র সন্তান ছিল, যার দুধ পানের মুদ্রা তখনও শেষ হয়নি। বিবি হালিমা বর্ণনা করেন, শিশু মুহাম্মদ কেবলমাত্র আমার ডান স্তনে দুধ পান করত। আমি তাকে আমার বাম স্তনে দুধ দান করতে চাইলেও তিনি কখনো বাম স্তনের হতে দুধ পান করতেন না। আমার বাম স্তনের দুধ তিনি তার অপর দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। দুধ পানের শেষ দিবস পর্যন্ত তার এ নিয়ম বিদ্যমান ছিল। ইনসাফ ও সাম্যের মহান আদর্শ তিনি শিশুকালে দেখিয়ে দিয়েছেন। মাত্র 5 বছর তিনি ধাত্রীমা হালিমার তত্ত্বাবধানে ছিলেন, এরপর ফিরে আসেন মাতা আমেনার গৃহে। 6 বছর বয়সে তিনি মাতা আমেনার সাথে পিতার কবর জিয়ারতের উদ্দেশ্যে মদিনা যান এবং মদিনা হতে প্রত্যাবর্তনকালে আবহাওয়া নামক স্থানে মাতা আমেনা ইন্তেকাল করেন। এরপর ইয়েতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর লালন পালনের দায়িত্ব অর্পিত হয় ক্রমান্বয়ে দাদা আব্দুল মোত্তালেব ও চাচা আবু তালেবের উপর। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে মহামানব আবির্ভূত হয়েছেন সারা জাহানের রহমত হিসাবে, তিনি হলেন আজন্ম ইয়েতিম এবং দুঃখ বেদনার মধ্য দিয়ে তিনি গড়ে ওঠেন সত্যবাদী, পরোপকারী এবং আমানতদারী হিসাবে। তার চরিত্র আমানতদারী ও সত্যবাদিতার জন্য আরবের কাফিরেরা তাকে আলামিন অর্থাৎ বিশ্বাসী উপাধিতে ভূষিত করেছিল। তৎকালীন আরবে অরাজকতা, বিশৃঙ্খলা, হত্যা, যুদ্ধবিগ্রহ ইত্যাদি ছিল নৈমিত্তিক ব্যাপার। আরবে ফুজ্জার এর নৃশংসতা, বিভীষিকা ও তাণ্ডব লীলা দেখে বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারুণভাবে ব্যথিত হন এবং 584 খ্রিস্টাব্দে মাত্র 14 বছর বয়সে চাচা হযরত জুবায়ের ও কয়েকজন যুবকের সাথে নিয়ে অসহায় ও দুর্গত মানুষের সাহায্যার্থে এবং বিভিন্ন গোত্রের মধ্যে শান্তি, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার দীপ্ত অঙ্গীকার নিয়ে গড়ে তোলেন হেল্পফুল ফুজুল নামক একটি সমাজসেবামূলক সংগঠন। বালক মুহাম্মদ ভবিষ্যতে জীবনে যে শান্তি স্থাপনের অগ্রদূত হবেন এখানে তার প্রমাণ মেলে। যুবক মুহাম্মদ এর সততা, বিশ্বস্ততা, চিন্তা চেতনা, কর্মদক্ষতা ও ন্যায়পরায়ণতায় মুগ্ধ হয়ে তৎকালীন আরবের ধনাঢ্য ও বিধবা মহিলা বিবি খাদিজা বিনতে ওয়ালিদ বিবাহের প্রস্তাব দেন। এ সময় বিবি খাদিজার বয়স ছিল 40 বছর এবং
হযরত মুহাম্মদের বয়স ছিল 25 বছর। তিনি চাচা আবু তালিবের সম্মতিক্রমে বিবি খাদিজার প্রস্তাব গ্রহণ করেন। বিবাহের পর বিবি খাদিজা তার ধন সম্পদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তুলে দেন। কিন্তু তৎকালীন আরবের কাফের, মুশরিক, ইহুদি, নাসারা ও অন্যান্য ধর্মাবলম্বীদের অন্যায়, জুলুম, অবিচার, মিথ্যা ও পাপাচার দেখে হযরত মুহাম্মদের হৃদয় খুব বেদনায় ভরে যেত এবং পৃথিবীতে কিভাবে ইনসাফ ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায় সে চিন্তায় তিনি প্রায় মক্কার অনতি দূরে হেরা নামক পর্বতের গুহায় ধ্যানমগ্ন থাকতেন। বিবি খাদিজা স্বামীর মহৎ প্রতিভা ও মহা ব্যক্তিত্ব উপলব্ধি করতে পেরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিশ্চিত মনে অগ্রসর সময় হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন থাকার পূর্ণ সুযোগ দিয়েছিলেন। ক্রমান্বয়ে তার বয়স যখন 40 বছর পূর্ণ হয় তখন তিনি নবুয়ত লাভ করেন এবং তার উপর সর্বপ্রথম নাজিল হয় পবিত্র কুরআনের সূরা আলাকের প্রথম কয়েকটি আয়াত। এরপর সুদীর্ঘ 23 বছর বিভিন্ন ঘটনা ও প্রয়োজন অনুসারে পূর্ণ 30 পারা কোরআন শরীফ নাজিল হয়। নবুয়ত প্রাপ্তির পর প্রথম প্রায় 3 বছর তিনি গোপনে স্বীয় পরিবার ও আত্মীয়দের মধ্যে ইসলামের দাওয়াত প্রচার করেন। সর্বপ্রথম ইসলাম কবুল করেন বিবি খাদিজা। এরপর যখন তিনি প্রকাশ্য ইসলাম প্রচার শুরু করেন এবং ঘোষণা করেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন মক্কার কুরাইশ কাফেরেরা তার বিরোধিতা করতে শুরু করে। এতদিন বিশ্বনবী কুরাইশদের নিকট ছিলেন আল আমিন হিসেবে পরিচিত, কিন্তু এই ঘোষণা দেওয়ার পর তিনি হলেন কুরাইশ কাফেরদের ভাষায় একজন জাদুকর ও পাগল। যেহেতু কোরআন আরবি ভাষা নাজিল হয়েছে এবং আরববাসীদের ভাষাও ছিল আরবি, তাই তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীর মর্মার্থ অনুধাবন করতে পেরেছিল। তারা বুঝতে পেরেছিল যে মুহাম্মদ যা প্রচার করেছেন তা কোনো সাধারণ কথা নয়। যদি এটা মেনে নেওয়া হয় তাহলে তাদের ক্ষমতার মসনদ টিকে থাকবে না। তাই তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন ভয়, ভীতি, হুমকি, এমনকি ধন দৌলত ও আরবের শ্রেষ্ঠ সুন্দর যুবতী নারীদের দেবার লোভ দেখাতে শুরু করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফেরদের শত ষড়যন্ত্র ও ভয়ভীতির মধ্যেও ঘোষণা করলেন, আমার ডান হাতে যদি সূর্য আর আমার বাম হাতে যদি চাঁদ দেওয়া হয় তবু আমি সত্য প্রচার থেকে বিরত থাকব না। কাফেরদের কোনো লোভ লালসা বিশ্বনবীকে ইসলাম প্রচার থেকে বিন্দুমাত্র বিরত রাখতে পারেনি। মক্কায় যারা পৌত্তলিকতা তথা মূর্তি পুজো ছেড়ে দিয়ে আল্লাহর একাত্মবাদ বিশ্বাস স্থাপন করেছিল, কুরাইশরা তাদের উপর অবতরণীয় নির্যাতন শুরু করে। কিন্তু ইসলামের শাশ্বত বাণী যারা একবার গ্রহণ করেছে তাদের শত নির্যাতন করেও ইসলাম থেকে পৌত্তলিকতায় ফিরে নিতে পারেনি। 620 খ্রিস্টাব্দে মুহাম্মদ এর জীবনের সঙ্গিনী বিবি খাদিজা এবং পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যে চাচা আবু তালিব ইন্তেকাল করেন। জীবনের এ সংকটময় মুহূর্তে তাদেরকে হারিয়ে বিশ্বনবী শোকে দুঃখে মুহ্যমান হয়ে পড়েন। বিবি খাদিজা ছিলেন বিশ্বনবীর দুঃস্বামীর স্ত্রী উপদেষ্টা, বিপদ আপদে সান্ত্বনা স্বরূপ। চাচা আবু তালিব ছিলেন শৈশবের অবলম্বন যৌবনের অভিভাবক এবং পরবর্তী নবুয়ত জীবনের একনিষ্ঠ সমর্থক। ইসলাম প্রচারের উদ্দেশ্য তিনি স্বীয় পালিত পুত্র হযরত যায়েদ বিন হারেসকে সঙ্গে নিয়ে তাইফ গমন করলে সেখানে তিনি তাইফবাসীদের কর্তৃক নির্যাতিত হন। তাইফবাসীরা প্রস্তরাঘাত বিশ্বনবীকে জর্জরিত করে ফেলে। অবশেষে 622 খ্রিস্টাব্দে 2রা জুলাই ইতিমধ্যে মদিনায় ইসলাম আন্দোলনের একটি উপযুক্ত ক্ষেত্র তৈরি হয়েছিল। মদিনাবাসীগণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্যপদ্ধতিতে একটি বিরাট পরিবর্তন এনে দেয়। এতদিন মক্কায় ইসলাম ছিল কেবলমাত্র একটি ধর্মের নাম, কিন্তু মদিনায় এসে তিনি দৃঢ় ভিত্তির উপর ইসলাম রাষ্ট্র গঠনে আত্মনিয়োগ করেন। এতদুশ্যে তিনি সেখানে চিরাচরিত গোত্রীয় পার্থক্য তুলে দেন। এ সময় মদিনায় পৌত্তলিক ও ইহুদিরা বিভিন্ন গোত্রে বিভক্ত ছিল। মুহাম্মদ মনে প্রাণে অনুভব করতে পেরেছিলেন যে যেখানে বিভিন্ন সম্প্রদায় লোকের বা সেখানে সকল সম্প্রদায়ের সমর্থন ও সহযোগিতা না পেলে ইসলামী রাষ্ট্রের ভিত্তি দুর্বল হয়ে পড়বে। তাই তিনি সেখানে সকল সম্প্রদায়ের লোকেদের নিয়ে একটি সাধারণতন্ত্র প্রতিষ্ঠা করেন এবং
একটি আন্তর্জাতিক সনদপত্র স্বাক্ষরিত হয় যা ইসলামের ইতিহাসে মদিনার সনদ নামে পরিচিত। পৃথিবীর ইতিহাসে একটাই ছিল প্রথম লিখিত শাসনতন্ত্র বা সংবিধান। উক্ত সংবিধানে রাষ্ট্রের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার, জান মাল ও ইজ্জত, নিরাপত্তা এবং ধর্মীয় স্বাধীনতার কথা ঘোষণা করা হয়। মুহাম্মদ হন ইসলামী প্রজাতন্ত্রের সভাপতি। তিনি যে একজন দূরদর্শী ও সফল রাজনীতিবিদ এখানে তার প্রমাণ পাওয়া যায়। মদিনার সনদ নাগরিক জীবনের আমূল পরিবর্তন আনে এবং রাজনৈতিক ক্ষেত্রে স্থাপিত হয় ঐক্য। বিশ্বনবী তলোয়ারের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করেননি, বরং উদারতার মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করেছেন। তার ও নবদীক্ষিত মুসলমানগণের চালচলন, কথাবার্তা, সততা ও উদারতায় মুগ্ধ হয়ে যখন দলে দলে লোকেরা ইসলাম গ্রহণ করতে লাগল, তখন কুরাইশ নেতাদের মধ্যে হিংসা ও শত্রুতার উদ্যোগ হয়। অপরদিকে মদিনার কতিপয় বিশ্বাসঘাতক মুহাম্মদ এর প্রাধান্য সহ্য করতে না পেরে গোপনভাবে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে। কাফিরদের বিশ্বাসঘাতকতা ও ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্যই মুহাম্মদ তলোয়ার ব্যবহার করতে বাধ্য হয়েছিলেন। ফলে ঐতিহাসিক বদর, উহুদ ও খন্দক সহ অনেকগুলো যুদ্ধ সংঘটিত হয় এবং সকল যুদ্ধে প্রায় সবগুলোতেই মুসলমানগণ জয়লাভ করেন। বিশ্বনবী মোট 27টি যুদ্ধে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন। 627 খ্রিস্টাব্দের মোতাবেক অষ্ট হিজরিতে 1400 নিরস্ত্র সাহাবিকে সঙ্গে নিয়ে মুহাম্মদ মাতৃভূমি দর্শন ও পবিত্র হজ পালনের উদ্দেশ্যে মক্কা রওনা দেন। কিন্তু পথিমধ্যে কুরাইশ বাহিনী কর্তৃক বাধাপ্রাপ্ত হয়ে উভয় পক্ষের মধ্যে একটি সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয় যা ইসলামের ইতিহাসে হুদায়বিয়ার সন্ধি নামে পরিচিত। সন্ধির শর্তাবলীর মধ্যে এই কথাগুলো উল্লেখ ছিল যে মুসলমানগণ এ বছর উমরা আদায় না করে ফিরে যাবে, 2 নম্বর আগামী বছর হজে আগমন করবে তবে 3 দিনের বেশি মক্কায় অবস্থান করতে পারবে না, 3 নম্বর যদি কোনো কাফের স্বীয় অভিভাবকের অনুমতি ব্যতীত মুসলমান হয়ে মদিনায় গমন করে তাহলে তাকে মক্কায় ফিরিয়ে দিতে হবে, পক্ষান্তরে মদিনা হতে যদি কোনো ব্যক্তি পলায়নপূর্বক মক্কা চলে আসে তাহলে তাকে ফিরিয়ে দেয়া যাবে না, 4 নম্বর প্রথম থেকে যে সকল মুসলমান মক্কায় বসবাস করেছে তাদের কাউকে সাথে মদিনায় নিয়ে যাওয়া যাবে না, আর মুসলমানগণের মধ্যে যারা মক্কায় থাকতে চায় তাদেরকে বিরত রাখা যাবে না। প্রথম অংশে আমরা এতটুকুই জানলাম, বাকি অংশটুকু আমরা পরবর্তীতে ভিডিওতে জানবো।